তো লাস্ট এপিসোড যেখানে শেষ হয়েছিল অকারণের নাম কেন্তা কাকুরা শুনে মোমো অবাক হয়ে যায় মোমো বলে যে এইটা হইতে পারে না অকারণ বলে যে তুমি মানোয়ার না মানো এইটাই আমার আসল নাম যেটা শুনে মোমো নিজে দুই কান বন্ধ করে মাটিতে শুয়ে পড়ে যার ফলে অকারণের কাজ আবারও বের হয়ে আসে আর মোমোর উপরে অ্যাটাক করে বলে যে আমাকে তোমার কলা খাইতে দাও মোমো নিজের পাওয়ার ইউজ করে অকারণকে দূরে ফেলায় দেয় আর ওর কার্যও শান্ত করে দেয় এরপরে বলে যে আমাদের কিছু রুল সেট করতে হবে তুমি তোমার এই নাম কখনো

তার বদলে তোমার অকার পছন্দ সেই জন্য তোমাকে আমি অকারণ বলে ডাকবো অকারণের কাছে আর কোন চয়েস নাই তাই ও রাজি হয়ে যায় এরপর মোমো বলে যে মনে হচ্ছে তোমার এই নাম অনেক পছন্দ হয়েছে দেখো লজ্জায় তো তুমি পুরো লাল হয়ে যাচ্ছ আর অকারণ আসলেই লজ্জা পাচ্ছিল অনেক আর লজ্জা করতে করতেই ও মোমোর সামনে পাদ মেরে দেয় মোমো বলে যে তুমি অনেক খারাপ কিন্তু ওরা ওই টানেল পর্যন্ত পৌঁছানোর আগেই সকাল হয়ে যায় আর সকাল বেলা তো ভূত বের হয় না সো মোমো বলে যে ওর সঙ্গে ওর বাসায় যাওয়ার জন্য আর এমনিতেও ওদেরকে এই কাপড়ে ভূতের মতোই মনে হচ্ছিল এরপরে এরা দুজন মোমোর বাসার সামনে চলে আসে মোমো বলে যে ছেলেদের বিষয়ে ও দাদি অনেক স্ট্রিট ওর আগের বয়ফ্রেন্ড প্রায় মেরেই ফেলছিল এরপর অকারণ গেটের মধ্যে প্রবেশ করতে গেলেই ওর শরীরে সম্পূর্ণ আগুন লেগে যায় যেটা দেখে মোমো দ্রুত ওর পাওয়ার ইউজ করে ওকে উঁচু করে সামনের নালার মধ্যে ফেলে দেয় এরপর মোমো খেয়াল করে যে ওর দাদি গেটের উপরে একটা তালিসমান লাগায় রাখছিল যাতে কোনো ভিতরে খারাপ প্রবেশ করতে না পারে এরপর মোমো তালিসমানটা উঠায় ফেলে আর অকারণকে ভিতরে আসতে বলে অকারণ ভয় পাচ্ছিল বাট ভাবে আসতে আগে হাত দিয়ে তারপরে ও ভিতরে প্রবেশ করে এইবার ওর কিছুই হয় না বাট বলে যে কেমন জানি শরীরের মধ্যে একটু চুলকাইতেছে মোমো ওর চুল নিয়ে মজা করতে থাকে কারণ ওইটা দেখতে অদ্ভুত লাগতেছিল এরপরে ঘরের মধ্যে এসে ওর দাদিকে খুঁজতে থাকে কিন্তু সম্ভবত ওর দাদি ঘরে ছিল না এরপর মোমো অকারণকে বাইরে দাঁড়াইতে বলে কারণ ও ড্রেস চেঞ্জ করবে আর অকারণ যখনই দরজাটা লাগায় দেয় অকারণের কাজ আবার ওর উপর হেভি হয়ে যায় আর দরজা খুলে ফেলে যেটাতে মোমো রাগ হয়ে যায় আর ওকে দূরে ফেলে ওর কাজ আবারও শান্ত করে দেয় এরপর মোমো ওকে ঘুরে দাঁড়াইতে বলে কারণ দরজা কথা বন্ধ করলেই সমস্যা মোমো নিজের ড্রেস চেঞ্জ করে নেয় আর অকারণের জন্যও একটা ড্রেস নিয়ে আসে যদিও এটা মেয়েদের ড্রেস বাট অকারণ পড়তে পারবে এরপর মোমো বলে যে তোমার কলা চুরি হয়ে গেছে না গ্রানি বলছিল ও তোমার কলা রেখে দিছে যেটা শুনে অকারণ নিজের প্যান্টের নিচে চেক করতে থাকে আর ওইখানে সত্যি সত্যি কিছু ছিল না মোমো এটা নিয়ে মজা করে বলে যে ও দেখতে চায় অকারণ না করে দেয় মোমো বলে যে যখন ওইখানে কিছু নাই সো দেখলে কি সমস্যা অকারণ বলে যে থাকুক আর না থাকুক কিন্তু ও দেখাবে না অকারণ মোমোর দোষ দিতে থাকে যে তোমার করার জন্য এই সব কিছু হয়েছে মোমো বলে যে আমি আবার কি করলাম তুমি তো আমার সামনে এসে বড় বড় করতেছিল অকারণ বলে যে ও সব সময় একটা বন্ধু বানাইতে চাইতো সো মোমো যখন ওর কাছ থেকে যায় ও সুযোগ মিস করতে চায় নাই আর এই জন্য ও মোমোর সাথে কথা বলার জন্য যায় কিন্তু শেষে ওদের দুইজনের দুনিয়া আলাদা ওর মতো একটা লুজার ছেলের সাথে মোমোর কখনোই বন্ধুত্ব হইতে পারে না ও মোমোর কাছে ক্ষমা চায় যে ওর কারণে মোমো এইসব ঝামেলার মধ্যে পড়ে গেছে আর সব কিছু শেষ হয়ে গেলে মোমো ওরে ইগনোর করতে পারে যেন ওদের কখনোই কোনোদিন দেখা হয় নাই মোমো বলে যে এই কারণেই তোমার কোনোদিন বন্ধু হয় না তুমি নিজের মতন করে সব কিছু ভেবে নাও আর মানুষকে দূরে সরাই দাও মোমো বলে যে ও ইগনোর করবে না ওরা দুজন অকাল নিয়ে অনেক গল্প করবে যেটা শুনে অকারণের চোখে পানি চলে আসে এরপর মোমো অকারণকে কিছু বলতে বলে অকারণ বলে যে তুমি দেখতে কতটা খারাপ আর ভাই মেয়ের সামনে মেরে অপমান করে দিছে এইটা কি মানা যায় দুজনের মধ্যে আবারও ঝামেলা শুরু হয়ে যায় এর মধ্যেই ওদের ঘরের কলিং বেল বেজে ওঠে অকারণ বলে যে সম্ভবত তোমার দাদি চলে আসছে মোমো বলে যে এই ঘন্টা আমি প্রথম শুনলাম আমার দাদি বলছিল আমাদের ধরে দুই টাইপের ঘন্টা আছে একটা মানুষের জন্য আর একটা ভূতের জন্য হয়তো আমি ওই উঠাই ফেলছি এই এই কারণে ভূত আমাদের ঘর পর্যন্ত চলে আসছে অকারণ বলে বলে যে যে এখন আমরা কি করব। মোমো আমি গেটে কোনো আবারও যার ফলে ওই ভূতটা জ্বলে যাবে যেমনটা অকারণের সাথে হয়েছিল অকারণ বলে যে কিন্তু এটাতে তো আমিও জ্বলে যাব, মোমো বলে যে তুমি কিছুক্ষণের জন্য একটু বাইরে অপেক্ষা করো ওরা দুইজনে পিছনের গেট দিয়ে বাইরে চলে আসে কিন্তু বাইরে আসার পরে দেখতে পারে বাইরে সম্পূর্ণ কালো ধোয়া সবাই গেছে আর মনে হচ্ছিল যে রাত হয়ে গেছে আর ঘরের চারদিকে একটা দেয়াল তৈরি হয়ে গেছিল মানে ওরা এখান থেকে বাইরে বের হতে পারবে না এখানে চারোদিকে কালো ধোয়াই ভরে যাচ্ছিল যে কারণে মোমো নাক থেকে রক্ত বের হইতে শুরু করে অকারণের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল এর মধ্যে ওরা দুইজন উপরে একটা বিশাল মনস্টার দেখতে পারে মনস্টারটা বলে তোমরা খারাপ তোমরা ওয়াদা ভঙ্গ করছো এটা বলে মনস্টারটা ওদেরকে একটা ঘুষি মেরে দেয় কিন্তু ওরা দুজন ওইখান থেকে সরে যায় এরপরে দুইজনে ওইখান থেকে পালানো শুরু করে দেয় মনস্টারটা ওদেরকে ধাওয়া করতে থাকে আর যে আমাকে তোমাদের কলা দিয়ে দাও এরা দুইজন ঘরের পিছনে লুকায় পরে মোমো বলে যে এইটা আবার কোন ধরনের ভূত অকারণ বলে যে এটা কোনো ভূত না এটা একটা এলিয়েন ওর কলার দেখেও বুঝতে পেরে গেছে একটা নামের এলিয়েন এইটা প্রথম উড নামের শহরে দেখা যায় আর জাপানে ইয়ামানাসিতে মোমো এইটা বুঝতেছিল না তাইলে আত্মার বেল ওরা কিভাবে বাজাইলো অকারণ বলে যে রিচার্জের মতে যারা আত্মা দেখতে পারে তারা ইউএফও দেখতে পারে তার মানে এলিয়ান আর ভূতের মধ্যে কোন না কোন কানেকশন তো আসে মোমো বলে যে এই এলিয়ান কি কালকে এলিয়ানদের বন্ধু নাকি আমরা যদি তাড়াতাড়ি কিছু না করি তাহলে আমরা এই কালো ধোয়ার কারণে মারা যাব যেটা ওই এলিয়ান বের করতেছিল মোমো নিজের সাইকিক পাওয়ার ইউজ করতে পারবে না কারণ অকারণের কার্স ধরে রাখছে অকারণ মোমো কে বলে যে কার্স কে মুক্ত করে দাও এরপরে আমি এলিয়ানের সাথে ফাইট করব মোমো বলে যে হঠাৎ তোমার কি হইলো আবার অকারণ বলে যে ও এলিয়ানদের ভয় পায় না মোমো শুধু ওর ফিজিক্যাল কার্স মুক্ত করবে কিন্তু মাইন্ডসেট অকারণেরই থাকবে এর মধ্যে সেই এলিয়ানটা ওদেরকে দেখে ফেলে আর ওদেরকে আবারও পালাইতে হয় মোমো বলে যে আমি আমার শক্তিকে এখনো ঠিকভাবে কন্ট্রোল করা শিখি নাই অকারণ বলে যে কিন্তু তোমার চেষ্টা তো করা উচিত মোমো রাজি হয়ে যায় আর ও কার্স রিলিজ করে দেয় আর সাথে সাথে অকারুন মনস্টারে ট্রান্সফর্ম হইতে শুরু করে এর মধ্যে এলিয়ানটাও ওদের উপরে অ্যাটাক করে দেয় কিন্তু ততক্ষণে অকারণ মনস্টার হয়ে গেছিল আর ও মোমোকে নিয়ে অ্যাটাক থেকে দূরে চলে যায় আর এইবার অকারণকে পুরাই ডিফারেন্ট টাইপের একটা মনস্টার লাগতেছিল দেখতে ভালোই লাগতেছিল আর ও একটা হিরোর মতন কথা বলা শুরু করে যে এই পাওয়ারটা তো অনেক জোস আমি ডিপ্রেশনে আছি কিন্তু আমার মাথা ঠান্ডা আছে আর সবকিছু কন্ট্রোলে আছে মোম্মা বুঝতেছিল না ওর আবার কি হইলো অকারণ বলে যে সরি আমি একটা আজব ছেলে যেটা ক্যান্তা কাকুরার একটা লাইন মোমো রাগ হয়ে ওরে বলে যে ওই সব লাইন মারা বন্ধ করো এর মধ্যে এলিয়ানটা অকারণকে আবারও পিষে ফেলতে যাচ্ছিল কিন্তু অকারণ ওইখান থেকে নিজে থেকেই সরে যায় আর ওই গ্রানির হাতের আঙ্গুলগুলো দাঁত দিয়ে কেটে ফেলে অকারণ এত ফাস্ট হয়ে গেছিল যে মোমো ঠিক করে দেখতেও পারে নাই কিন্তু অকারণ তখনই আবার রক্ত বমি করে এলিয়ান টা আবারও অকাদনের উপরে অ্যাটাক করে দেয় আর ওকে পিছিয়ে ফেলার চেষ্টা করে কিন্তু মোমো ওকে নিজের দিকে টেনে নিয়ে আসে অকারণ মোমোর কাছে ক্ষমা চায় যে ও কার্যের পাওয়ার সহ্য করতে পারতেছে না মানুষের শরীর এত দ্রুত মুভ করতে পারে না ওর মনে হচ্ছিল ও শরীর কয়েক লাখ টুকরা হয়ে যাচ্ছে এর মধ্যে মোমো খেয়াল করে যে ওই এলিয়ানটা একটা সমুল ইসলারের মতন ফাইট করতেছে সো ওরা যদি এলিয়ানের হাত মাটিতে স্পর্শ করাইতে পারে তাহলে হয়তোবা বা এলিয়ানটা হেরে যাবে যেটা সমুল ইসলিং এর একটা রুলস আর কি এরপর দুইজন এলিয়ানের পায়ে অ্যাটাক করার সিদ্ধান্ত নেয় অকারণ আবারও কার্জে ট্রান্সফর্ম হয়ে যায় আর দুইজনে এলিয়ানের উপরে অ্যাটাক করে দেয় অকারণ বিদ্যুতের গতিতে গিয়ে এলিয়ানের একটা পা ভেঙে ফেলে আর মোমো নিজের পাওয়ার ইউজ করে এলিয়ানকে নিচে ফেলে দেয় এলিয়ানের একটা হাত মাটির সঙ্গে লাগার সাথে সাথেই ওইটা গায়েব হয়ে যায় কিন্তু সাথে সাথে এলিয়ান আরও দুইটা পা গজিয়ে ফেলে আর অন্য হাত দিয়ে মোমোকে ধরে দেয়ালের সাথে মেরে দেয় কিন্তু তখনও মোমো অকারণের কার্স কন্ট্রোলে রাখছিল এরপর এলিয়ানটা মোমোকে ওই দেয়ালের সাথে কন্টিনিউয়াসলি ঘুষি মারতে থাকে যেটা দেখে অকারণ চিন্তায় পড়ে যায় আর ও অনেক অনুরোধ করে যাতে ওর কাজ মুক্ত করে দেয় না হলে ও মারা যাবে এতক্ষণে এলিয়ান মোমোকে মারতে মারতে দেয়ালের মধ্যে একটা বিশাল গর্ত করে ফেলছিল যেটা মোমোরই একটা প্ল্যান ছিল কারণ টেকনিক্যালি ও এখন গেটের বাইরে চলে আসছে তাই ও অকারণকে নিজের কাছে টেনে নেয় এরপরে ওই দেয়ালের মধ্যে টেলিসমানটা লাগায় লাগাই দেয় আর সাথে সাথে ভিতরে থাকা এলিয়ানটা জ্বলে যায় ফাইনালি দুইজন আসল দুনিয়ায় চলে আসা সবকিছু ঠিকঠাক হয়ে গেছিল কিন্তু অকারণের কাজ এখনো মোমো সারা কন্ট্রোলে থাকতেছিল না না মোমো খেয়াল করে যে অকারণের হেয়ার স্টাইলও চেঞ্জ হয়ে গেছে আর এখন এটা দেখতে মোটামুটি ভালোই লাগতেছে কিন্তু মোমো অনেক ক্লান্ত হয়ে গেছিল তাই বেহুশ হয়ে যায় আর মোমো বেহুশ হওয়ার সাথে সাথেই অকারণের কাজ আবারও ওর উপরে হেভি হওয়া শুরু করে আর দেখতে দেখতেই ও টার্বো হয়ে যায় আর এই এপিসোডও এইখানেই শেষ হয়ে যায় পরবর্তী এপিসোড আমি আর দশ মিনিটের মধ্যেই আপলোড করে দিতেছি